ভাই আপনি কি এখানে নামবেন ভাই? হ্যাঁ। কত ভাড়া? কত ভাড়া? 20 টাকা ভাই। 20 টাকা? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। ভাই এটা কি ফোন? এটা দামি ফোন, ব্র্যান্ডের ফোন। ধরা যাবে একটু? হ্যাঁ ধরো। হেভি ফোন তো। এই ফোনটার দাম কত আনুমানিক? মেলা দাম, ব্র্যান্ডের ফোন। আমি 40,000 টাকা দিয়ে নিছি। ও ক্যামেরা ট্যামেরা ভালো? ক্যামেরা ভালো মানে আমি তো এই দিয়ে টিকটক করি। ও রে, তারপরে এমনি ভিডিও গান মান ভালো দেখা যায়? হ্যাঁ ফুল এইচডি। ও যাক, এমনি কালারটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কালারটা দেখেই তো কিনেছি আমি পাগল। আমি একটা নেবো ভাই, টাকা জমাচ্ছি। ও তুমি এত দামি ফোন তো কিনতে পারবা না, কম দাম দিয়ে একটা ফোন কিনে নিয়ে নে। হ্যাঁ ওই কুমাতা একটা নিবা নে। ঠিক আছে ভাই, থাকেন তালি, গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। কি ব্যাপার ভাই, চা খাচ্ছেন? চা খান। আরেকজনের ফোনের দিকে এরকম তাকাচ্ছেন কেন? না এমনি মোবাইলটা দেখতেছিলাম ভাই। মোবাইলের কি দেখতেছেন? মোবাইলের কি রূপ উঠেছে নাকি? না এমনি হেভি লাগতেছে, গেলে দিচ্ছে ভাই এই জন্যে। এটা কোন কোম্পানির ফোন ভাই? তোমার তো অত শুনে লাভ নেই কোন কোম্পানির ফোন। তুমি কি এই ফোন কিনতে পারবা না? তুমি শুনে কি করবা? তাও একটু শুনে রাখতাম। ও একটা মমতাদের গান বাজান দিনি। আচ্ছা থাক, বাজানো লাগবে না। ও ভাই দেই আপনার ফোনটা দেখি। আল্লাহ, কবে এরকম একটা ফোন কিনতে পারবো। হেভি ফোন তো ভাই, এই উপরের গ্লাস ফেটে গেছে। হ্যাঁ ফেটে গেছে। কি অযত্ন করেন ভাই, এত সুন্দর একটা মোবাইলের গ্লাস ফাটে কিরকম করে আপনাদের কাছ থেকে? একটু যত্ন করে রাখতে পারেন না? মোবাইল জিনিস হচ্ছে শখের জিনিস, সবসময় যত্ন করে রাখবেন। আপনার এদের কোম্পানি কত দাম রেখেছে? তোমার শুনে লাভ আছে? তুমি চালাও রিক্সা, তুমি এই ফোনের দাম শুনে কি করবা? কিনবো আমি একটা ভাই, ওই জন্য যাচাই বাছাই করে রাখতেছি যেন দোকানদার আমারে না ঠকাতে পারে। তা যখন কেনো তখন শুনে নে কত নেছে। ও ভাই আপনার ডার কোম্পানি কত দাম রেখেছে? তুমি কোম্পানির কাছে যাই শুনে নে। মাইন্ড করে ফেলাস্তেন মনে আপনারা। যাক ভাই আসি তালি। হ্যাঁ আচ্ছা যাও। ফোন আছে দেখে কি একটা ভাব নিলো। ও ভাই ফোনের একটা কভার কিনে নিয়ে নে, যে রং উঠে যাচ্ছে। দাঁড়াও টাচ মোবাইল আর অল্প কয়টা দিন, তারপর তোমারে আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াবো, মানুষ তোমারে দেখবে আমার হাতের তে নিয়ে নিয়ে। আয় একটা সেলফি তুলি, ফেসবুকে পোস্ট দিবানি পরন্ত বিকেলে, দুই বন্ধু একসাথে ঘোরাঘুরি। হ্যাঁ হ্যাঁ তোল সেলফি থেকে আমারও নেচ্ছে না, জেব্রা তুলতেছে। সুন্দর হয়েছে না? হুম বিশাল সুন্দর হয়েছে। দুই বন্ধু পলান্ত বিকালে ঘুরাঘুরি, এটা কি ফেসবুকে ছবি ছেড়ে লিখে দেবেন? হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখলো আর কি আপনারা ঘুরতেছেন, তাই তো? আপনাদের মোবাইল নাম্বারটা একটু কাগজে লিখে দিয়ে যান দিনি, আমি একটু ফেসবুক খোলার সময় আপনাদের ফোন দিবেন, আমার একটা ফেসবুক খুলে দিয়ে আমি ফোন কিনলি। আরে সে দেখ পানি, তুমি চালাও, তুমি ফেসবুক খুলে কি করবা? ওই কিরম ছবি উঠতেছে তাই দেখি একটু। আইফোনে কিরম ছবি উঠে বোঝো না একটু। আবার দেখি এখন যে ছবিটা তুললেন, ওয়াও হেভি ছবি হয়েছে ভাই। ঠিক আছে এবার চালাও। এ মামা খাম্বার কোড়ায় দাঁড়াও। ও ভাই রিক্সা পুরোপুরি থামলি নামবে না, নয় পড়ে যাবেন। ভাড়া দে তাহলে তুই। এ পরশ, আমার ফোন কি তোর কাছে? কে আমার কাছে থাকবে? তাহলে আমার ফোনটা কই? পকেটে থুইছিলি তুই? হ্যাঁ ওই দোকান থেকে চা খেয়ে ওঠার সময় ফোন পকেটে রাখ। দেখ রিক্সায় পড়ছে নাকি? দেখেন এই সব খুলে ঢলে গেছে কিনা, একটু ভালো করে খুঁজে দেখেন ভাই, আর নয় দোষ দেবেন যে রিক্সায় থেকে গেছে। আরে না ভাই, তোমার রিক্সায় পড়েনি, বাইরে পড়েছে। উরি আল্লাহ রে, হাতে লাগিয়েছে ভাই। তাহলে চলেন ব্যাক করে খুঁজে দেখে আসি। ফোন কোনটা হারাইছে? আরে ওই অ্যান্ড্রয়েড ফোনটা ভাই। তাহলে চলেন যাই, খুঁজলি পাওয়া যেতে পারে। আরে না থাক ভাই, বাড়ি মেলা কাজ, পরে একসময় বাজারে গেলে এটা কিনে নিবানে। ওরে ভাই একটা মোবাইল খুব শখের জিনিস, আমি বুঝি ভাই মোবাইল কি শখের জিনিস, চলেন আগে যাই খুঁজে আসি। ওঠেন দেনি ভাই ওঠেন। আরে ভাই থাক, বেশি দাম না, 15,000 টাকা নিল। ও ভাই 15,000 টাকা কম না, একটু খুঁজে আসি চলেন, পাতেও পারি। আর একটা কিনে নিবানে। ওরে আল্লাহ, মোবাইল না খুঁজেই আর একটা কিনে নেবেন? হ্যাঁ কিনে নেবো। তা ফোন কিনতে টাকা লাগবেন না? আরে ভাই ফোন টাকা ছাড়া কি কেউ ফ্রি দেয়? ও ভাই আপনারা ওঠেন দেনি, ফোনটা খুঁজে আসি, পানি লাগে আমার দান করে দিয়েন, চলেন। আরে সময় নেই রে ভাই, আর আইফোন হারাইনি তো। আচ্ছা ওঠেন, আপনার তো জানেন ফোনটা আমি খুঁজে আসি পাই কিনা।
আরে ভাড়াটা তো নিয়ে যাও। এ ফোন পালি ফোনটা ছেড়ে দেবে, সেই লোভে ভাড়া না চলে গেল। মাথা মতো গরম হয়ে যায় না কত। এ ভাই এ ফোন পাইছি রাস্তার নিচে নেমে গেল, দেখেন দিনই ফোনটা আপনার কিনা এটা। হ্যাঁ এটাই আমার ফোন, কোন জায়গায় পাইছো? ও ওই রাস্তার নিচে নেমে গেল বলে রাস্তার পরে পড়লি তো এ ফোন পাতাম না। এমন হতে পারতো যে ফোনের মধ্যে গাড়ি ঘোড়া চলে গেছে, তা পকেটে পুরিছেন কেন বের করেন দেখি একটু। এটাই তো শিওর তো নাকি অন্য কারোর ফোন এনে দিলাম আবার? আরে ভাই এটাই আমার। ও ভাই এটা ফোন এডে? আরে হ্যাঁ এটাই রে ভাই। ও কোম্পানি কত দাম রেখেছে টেলিফোনটার? 15,000 টাকা রাখিল। দেওদিন ভাই মেলা ব্যস্ত। আরে দাঁড়ান ভাই একটু দেখি, হেভি ফোনটা। ও ভাই একটা কথা কই আপনারে, এখন তো ব্যস্ত ব্যস্ত করতেছেন চলে যাবেন করছেন, কিন্তু এই ফোনটা যখন হারাই গেল আপনি কইলেন কি আর একটা কিনে নেবেন তাই না? আর এখন ফোনটা তাই খুঁজে এনে দিছি আগে আগে পকেটে ভর্তিছেন। এই ফোনটা আপনাদের কাছে হতে পারে কিছু না ভাই, কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে এই ফোন একটা স্বপ্ন। আপনারা ফোনটা হারাই যাওয়ার পরে একটু খুঁজলেনও না, এতে করে বুঝলাম ভাই ফোন হয়তো আপনাকে নিজের টাকায় কিনা না, আপনাকে আব্বার হয়তো কিনে দিছে। ভাই আমি বাড়িতে ঘুমালি, রাতে ঘুম আসে না আমার, জায়গা থাকি আর ভাবি যদি একটা টাচ মোবাইল থাকতো তাহলে একটু বাপ্পারা সিনেমা দেখতাম আর মমতা জাপার গান শুনতাম, যার কারণে একটা টাচ মোবাইল কেনার স্বপ্ন দেখতেছি। এই রিক্সা চালায় শ্যামলাটা একটা ফোন কেনার আশায় 2 মাস ধরে রিক্সা চালায় টাকা ঘুষাচ্ছে, তাও কিনার সামর্থ্য জোগাতে পারতেছে না। যাই হোক নেন ভাই ফোনটা একটু যত্ন করে রেখেন, আর হারায় না যেন খেয়াল রেখেন। এ পরশ ভাড়াটা দিয়ে দে। দে তুই দে, তোর কাছে নাই? আরে আমার কাছে নেই, থাকলে দিতাম না, তুই দে। ও না থাকলে দেওয়া লাগবে না। থাক না 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 দাঁড়াও। ও ভাই ভাড়া 50 টাকা, খুচরো নেই? কষ্ট করছো না, রাখো তুমি পুরাটাই রাখো। আরে না ভাই রাখা যাবে না, এমনি আপনাদের ফোন আর গেছে আমার রিকশা উইটা, তাই একটু কষ্ট করে খুঁজে এনে দিলাম। আরে পাগল তুমি কষ্ট করে ফোনটা খুঁজে এনেছ না, 50 টাকা রাখো তোমার বকশিশ। আবার দাবি দুবে রাখেন না। আচ্ছা যাও। বড় লোকে চল পল ভাই, আরে বাপে ফোন কিনে দিয়েছে জন্য ফোনের মর্ম বুঝিস নে, নিজের টাকা দিয়ে ফোন কিনলি তোরা ঠিকই মর্ম বুঝতি। তোমার কাছে যেটা অবহেলিত অন্য কারোর কাছে সেটা অনেক বড় স্বপ্ন, তাই পারলে তোমার অবহেলা করা জিনিসটি দিয়েও অন্য কারোর স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকো।